তো বন্ধুরা এই ধরনের পাসফেলের অঙ্ক বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বারবার এসে থাকে তাই আজকের এই ভিডিওতে এই অঙ্কগুলিকে আমরা কীভাবে কম সময়ে সলভ করবো তা জেনে নেবো তো চলো শুরু করা যাবে তো যে কোনো অঙ্ক করার আগে আমাদের কিছু ডাটা সেই অঙ্ক থেকে কালেক্ট করে নিতে হয় আর এই ধরনের পাশ ফেলের অঙ্ক করার সময়ও আমাদের এই ডাটাগুলিকে কালেক্ট করে এই ফর্মুলাতে ফেলে দিলেই এই ধরনের অঙ্ক আমরা খুব সহজে সলভ করে নিতে পারবো তো এই ফর্মুলাটা কি দেখো এখানে বলে দেওয়া হয়েছে অন্তত একটি বিষয়ে পাস ইকুয়ালস টু এস ওয়ান মানে সাবজেক্ট ওয়ানে পাস প্লাস এস টু পাস মানে সাবজেক্ট টুয়েতে পাস মাইনাস উভয় বিষয়ে পাস তো চলো এবার এই সূত্রে অ্যাপ্লাই করে কীভাবে আমরা সহজে অঙ্ক সলভ করবো তা দেখে নেওয়া যাক তো সবার প্রথমে দেখো এখানে কোশ্চেন নাম্বার ওয়ানে বলা হয়েছে কোনো পরীক্ষায় সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী অঙ্কে তিরিশ পার্সেন্ট পরীক্ষার্থী বাংলায় পাস করে উভয় বিষয়ে চল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী পাস করলে অন্তত একটি বিষয়ে শতকরা কতজন পাস করে আর নিচে দেখো এখানে ফর্মুলাটাও আমরা লিখে দিয়েছি আর এইখানেতেও দেখো এই অঙ্কে আর বাংলায় দুই জায়গাতেই পাশের মান দিয়ে দেওয়া হয়েছে একইভাবে উভয় বিষয়তেও পাশের মান দিয়ে দেওয়া হয়েছে আর আমাদের শতকরা পাশের মান নির্ণয় করতে হবে তো সব জায়গায় পাস পাস লেখা আছে তার মানে আমরা এই একই ফর্মুলা ব্যবহার করতে পারবো তো এবার এই ফর্মুলার জায়গায় আমরা মান বসিয়ে নেব সাবজেক্ট ওয়ানে পাস কত না সত্তর পার্সেন্ট সাবজেক্ট টু মানে বাংলাতে পাস কত তিরিশ পার্সেন্ট মাইনাস উভয় বিষয়ে পাস কত না চল্লিশ পার্সেন্ট তো তার মানে সত্তর তিরিশ একশো একশো থেকে চল্লিশ বিয়োগ করলে কত আসবে না ষাট তার মানে এই অন্তত একটি বিষয়ে ষাট পার্সেন্ট শিক্ষার্থী পাস করে তো এবার কোয়েশ্চেন নাম্বার টু সলভ করার আগে আমরা কোশ্চেন নাম্বার থ্রিটাকে সলভ করবো কারণ কোশ্চেন নাম্বার টুটা একটু কঠিন তো এখানে কী বলা হয়েছে না কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর সত্তর পার্সেন্ট অঙ্কে ও পঞ্চাশ পার্সেন্ট বাংলায় পাস করে তো এখানে সাবজেক্ট ওয়ান আর সাবজেক্ট টুতে পাশের মান বলে দেওয়া হয়েছে তারপরে কী বলা হয়েছে না উভয় বিষয়ে পাস করে চল্লিশ পারসেন্ট তো উভয় বিষয়েতেও পাশের মান বলে দেওয়া হয়েছে আর এতটুকু জানা থাকলে আমরা যে জিনিসটা বার করতে পারবো সেটি হলো অন্তত একটি বিষয়ে পাস তো অন্তত একটি বিষয়ে পাশ করবে কতজন না দেখো এই সাবজেক্ট ওয়ানে পাশের পরিমাণ সত্তর সাবজেক্ট টুতে পাশের পরিমাণ পঞ্চাশ এর দুটো থেকে মাইনাস করব উভয় বিষয়ে পাশের পরিমাণ চল্লিশ তো কত আসবে সত্তর আর পঞ্চাশে একশো কুড়ি একশো কুড়ি থেকে চল্লিশ বিয়োগ করলে আশি তো আশি শতাংশ ছাত্র অন্তত একটি বিষয়ে পাশ করে আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে পার্সেন্টেজের অঙ্কের ক্ষেত্রে সবসময় মোট পরীক্ষার্থীর সংখ্যা হানড্রেড পার্সেন্ট ধরে নিতে হয় তো এই হানড্রেড পার্সেন্ট পরীক্ষার্থীর মধ্যে এই আশি পার্সেন্ট পরীক্ষার্থী কী হয়েছে না অন্তত মানে কমসে কম একটি বিষয়ে পাস করেছে তার মানে তোমাদের দেখো এই জিনিসটা বার করতে হলে তোমাদের এই জিনিসটার উপর একটু জোর লাগাতে হবে অন্তত একটি বিষয়ে পাস মানে যা হোক করে একটি বিষয়ে সে পাস করেছে মানে এই আশি পার্সেন্ট ছাত্রকে ছেড়ে বাকি সবাই উভয় বিষয়ে ফেল করেছে তো উভয় বিষয়ে ফেলের সংখ্যা কীভাবে পাবো না এই একশো পার্সেন্ট মাইনাস আশি পার্সেন্ট সমান কুড়ি পার্সেন্ট আর এই কুড়ি পার্সেন্ট ছাত্রছাত্রী ওয়াই বিষয়ে ফেল করেছে তো চল এবার কোয়েশ্চেন নম্বর টুকে সলভ করে নেওয়া যাক তো এবার এই দু নম্বর কোশ্চেনটা একটু জটিল আর এর জন্য সূত্রটাকে আমরা আর একবার দেখে নেব এখানে দেখো ফর্মুলাটা আমরা লিখে দিয়েছি কী বলেছে না অন্তত একটি বিষয়ে এখানে পাস বা ফেল যাই বসাও কেন আগে তাই জিনিস ব্যবহার করতে হবে মানে মোটামুটি এখানে পাস থাকলে সবগুলোতেই পাস থাকতে হবে আর এখানে যদি ফেল থাকে তাহলে সবগুলো জিনিসেরই ফেল নির্ণয় করে তারপর আমরা এই সূত্রেই ফেলতে পারবো তো এবার অঙ্কেতে কী বলা হয়েছে কোন পরীক্ষায় ষাট পার্সেন্ট পরীক্ষার্থী অঙ্কে চল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী বাংলায় পাস করে উভয় বিষয়ে কুড়ি পার্সেন্ট পরীক্ষার্থী ফেল করে তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন পাস করবে তো দেখো এখানে পাস ফেল আলাদা আলাদা হয়ে গেছে তাই এইগুলিকে আমরা কী করবো সবগুলিতে ফেলেতে কনভার্ট করে নেব আর তবেই আমরা এই সূত্রে ফেলতে পারবো তো এখানে দেখো ষাট পার্সেন্ট পরীক্ষার্থী অঙ্কেতে পাস করে তাহলে ফেল করে কত পার্সেন্ট পরীক্ষার্থী না এখানে চল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী ফেল করবে অঙ্কেতে তারপরে কি দেওয়া আছে না এই চল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী বাংলায় পাস করে তাহলে বাংলায় ফেল করে কতজন না ষাট পার্সেন্ট সবগুলো ক্ষেত্রে আমরা কি করবো না একশো পার্সেন্ট থেকে বিয়োগ করে দেবো তাহলে আমরা ফেলের পরিমাণটা নির্ণয় করে ফেলতে পারবো তারপরে উভয় বিষয়ে ফেলের পরিমাণ দিয়েই দেওয়া আছে তো এখন আমরা সাবজেক্ট ওয়ানে ফেল পেয়ে গেলাম সাবজেক্ট টুয়েতে ফেল পেয়ে গেলাম আর উভয় বিষয়েও ফেল পেয়ে গেলাম তো এর থেকে আমরা কী বের করে নিতে পারবো না অন্তত একটি বিষয়ে ফেল এর মান কত আসবে সাবজেক্ট ওয়ানে ফেল মানে চল্লিশ প্লাস সাবজেক্ট টু এতে ফেল মানে ষাট মানে এই দুটোর যোগ ফল এর থেকে মাইনাস উভয় বিষয়ে ফেল নাই কুড়ি কত আসবে না চল্লিশ আর ষাটে একশো এর থেকে কুড়ি বিয়োগ করলে আশি এটা পার্সেন্টেজে হবে তো অন্তত একটি বিষয়ে ফেল করে আশি পার্সেন্ট তাহলে উভয় বিষয়ে পাস করে কত পার্সেন্ট না উভয় বিষয়ে পাস এটা কী করে নির্ণয় করবো না টোটাল পরীক্ষার্থীর সংখ্যা কত সবসময় হানড্রেড পার্সেন্ট হয় তার থেকে আশি পার্সেন্ট বিয়োগ করে দেবো মানে কুড়ি পার্সেন্ট হয়ে গেল উত্তর তো উভয় বিষয়ে কতজন পাশ করে না কুড়ি পার্সেন্ট তো আশা করি এই পাস ফেলের অঙ্কের বেসিক ধারণা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে আর এই সমস্ত অঙ্কগুলি বুঝে থাকলে এই অঙ্কটি অবশ্যই তোমরা ঘরে চেষ্টা করে দেখো আর এই অঙ্কের উত্তর আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর কোনো অঙ্কের সমাধান বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাও অবশ্যই কমেন্টে জানিও Thanks for watching this video.